হে গাইজ, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে গুগল প্লে স্টোর খুলবেন। তো এই সমস্যাটা অনেকেরই হয়ে থাকে। কেউ একজন যখন একটা নতুন স্মার্টফোন নেয় তখন সে বুঝতে পারে যে কিভাবে গুগল প্লে স্টোর খুলবে। তো এই সমস্যাটা অনেকেরই হয়ে থাকে। যদি এই সমস্যাটা আপনার হয়ে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে গুগল প্লে স্টোর খুলবেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আমি বলে দিই যে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা ব্ল্যাক আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান করে নিন, যাতে আপনাদের এই সমস্যাগুলি আপনারা এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো থেকে সমাধান করতে পারেন। সো এবার আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে গুগল প্লে স্টোর খুলবেন। সো চলুন মোবাইল স্ক্রিনে মোবাইল অন করে নিচ্ছি, এবার আপনাদেরকে আমি প্লে স্টোর অন করে দেখাবো। তো আপনারা কিভাবে প্লে স্টোর খুলবেন। প্লে স্টোর খোলার জন্য দেখুন এখানে দেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আপনাদেরকে এই ক্রিয়েট অ্যাকাউন্টে যেতে হবে। আপনারা এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এরকমই দুটো অপশান দেখাবে, ফর মাই সেলফ টু ম্যানেজ মাই বিজনেস। তো এটা ফর মাই সেলফ করতে হবে। তো আপনারা এটাকে ফর মাই সেলফ করবেন। ফর মাই সেলফ করার পর এরকমই একটা নতুন ইন্টারফেস আসবে। তো এখানে দেখা যাচ্ছে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, এন্টার ইওর নেম। তো এখানে আপনার নামটা বসিয়ে দেবেন। তো এখানে আমি আমার নামটা বসিয়ে দিচ্ছি। এইভাবে আপনি আপনার নামটা বসিয়ে দিবেন। তো এখানে আমি আমার নাম বসিয়ে দিয়েছি। তারপরে এখানে দেখাচ্ছে নেক্সট। তো তারপরে আপনারা এটাকে এভাবে নেক্সট করে দেবেন। নেক্সট করার পরে আবারও একটা এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আপনার একটা ডেট অফ বার্থ দিতে হবে। তো এখানে আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। এখানে আপনি আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন। ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেছে। তারপরে নিচে দেখাচ্ছে জেন্ডার। তো আপনি যদি মেল হন তাহলে আপনি মেল দেবেন, এবং যদি আপনি ফিমেল হন তাহলে আপনি ফিমেল দেবেন। তো আমি এখানে মেল করে দিলাম। তো তারপরে দেখুন এখানে দেখাচ্ছে নেক্সট। তো তারপরে আপনারা এটাকে নেক্সট করে দেবেন। তো নেক্সট করার পরে এখানে জিমেলের অপশান দেখাবে, এখানে জিমেল শো করবে। তো আপনার যেটা চয়েস আপনি এখান থেকে একটা জিমেল চয়েস করে নেবেন। তো আমি এই জিমেলটা চুজ করে নিলাম। তো এখানে জিমেল শো করবে, এই জিমেলগুলোর মধ্যে থেকে আপনাকে একটা চুজ করতে হবে। তো আমি এটাই চুজ করে নিলাম এটা। তো তারপরে দেখুন এখানে দেখাচ্ছে নেক্সট। তো আমি এটাকে নেক্সট করে দিচ্ছি। নেক্সট করার পরে এখানে প্রথমে দেখাচ্ছে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড। তো এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখানে আপনি ইচ্ছে মতো পাসওয়ার্ড দিতে পারেন। তো পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনাকে প্রথমে একটা লেটার দিতে হবে, যেমন আমি এখানে দিয়ে দিলাম টি, 1 2 3 4 5 6 7 8 টি, 1 2 3 4 5 6 7 8। তো এইভাবে আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে। দেখুন এখানে দেখাচ্ছে টি, 1 2 3 4 5 6 7 8 টি, 1 2 3 4 5 6 7 8। তো এইভাবে আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে। তারপরে দেখুন এখানে দেখাচ্ছে নেক্সট। তারপরে আপনারা এইভাবে নেক্সট করে দেবেন। নেক্সট করার পরে এরকমই আবার একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখাচ্ছে অ্যাড ফোন নাম্বার। তো এখানে আপনাকে ফোন নাম্বার অ্যাড করতে হবে। তো আপনি এখানে চাইলে অ্যাডও করতে পারেন কিংবা আপনি নাও করতে পারেন। তো এখানে আমি অ্যাস আই অ্যাম ইন করে নিচ্ছি। তো এটাকে আপনারা করে নেবেন, অ্যাস আই অ্যাম ইন। করার পরে দেখুন এখানে দেখাচ্ছে নেক্সট। তো তারপরে আপনারা এটাকে এভাবে নেক্সট করে দেবেন। তারপরে আবার নিচে আসবেন। নিচে আসার পরে দেখুন এখানে দেখাচ্ছে আই এগ্রি। তো এটাকে আই এগ্রি করতে হবে, এভাবে করে নেবেন। করার পরে এরকমই ইন্টারফেস আসবে, গেটিং অ্যাকাউন্ট ইনফরমেশান, চেকিং ইনফরমেশান। তো এইভাবে আপনার প্লে স্টোরটা খুলে যাবে। তো এটাকে আমি নো করে দিচ্ছি। তো দেখুন এখানে আমার জিমেল তৈরি হয়ে গেছে, এই যে আমার জিমেল শো করছে। তো এটা আমার জিমেল তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার প্লে স্টোরটাকে খুলতে পারেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন।
তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, ইচ্ছে হলে কমেন্ট শেয়ার করতে পারেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা ব্ল্যাক আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান করে নিন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান।